মাধবীর রোজনাম চাই আপনাদের স্বাগত আজকে আমি মাশরুম রান্না করবো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্না করছি এটা আজকে আমি সবুজ মানে হরিয়ালি মাশরুম রান্না করব। তা প্রথমে আমি মাশরুমটা দু প্যাকেট মাশরুম নিয়েছি এ আমাদের এখানে এইভাবে বিক্রি আগে প্যাকেটে বিক্রি করতে এখন এরকম করে বিক্রি করতে আসে তা প্রথমে আমি মাশরুমটাকে ভালো করে বেছে নিয়েছি আমি একটা আপনাদের দেখাচ্ছি কিভাবে আমি পরিষ্কার করেছি মাশরুমের এই পেছন এইভাবে ধরে এই একটা চামড়া আছে পাতলা মতো এই অংশটাকে তুলে ফেলে দিতে হয় হ্যাঁ দিয়ে তারপর ভালো করে গরম জল দিয়ে ধুয়ে তারপরে রান্না করতে হয় তা আমি কিভাবে পরিষ্কার করছি আপনারা একটু দেখুন এইভাবেই পরিষ্কার করতে হয় মাশরুমগুলো আর এইভাবে পরিষ্কার করলে একদম সাদা ধবধবে হয়ে যায় আর দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে মানে পরিষ্কার লাগে তা আমার মাশরুমটা আমি যেভাবে পরিষ্কার করেছি দেখুন এবার আমি এটাকে তিন বাঘে ভাগ করে নেবো মানে তিনটে পিস করব। মাশরুমটাকে পরিষ্কার হয়ে যাচ্ছে আমার মাশরুমটা কাটা এইবার দেখুন আমি কেটে নিচ্ছি এক ভাগ দু ভাগ তিন ভাগ হল আমার তিনটে পিস হয়ে গেল একটা মাশরুম থেকে আর যদি ছোটো হয় তাহলে এক দু ভাগ করলেই হবে আমি মাশরুমগুলো সব আগেই ঠিক করে নিয়েছি আর মানে কেটে পরিষ্কার করে নিয়েছি এবার আমি মাশরুম কি কী লাগছে দেখুন আমার মাশরুম রান্না করতে মাশরুম লাগছে ধনেপাতা রসুন দুটো কাঁচা লঙ্কা আর তিনটের মতো পেঁয়াজ আর এই এক ইঞ্চি থেকে একটু বেশি আদা এবার আমি একটা মশলা তৈরি করে নেব পেঁয়াজ রসুন আদা আর দুটো লঙ্কা ধনে পাতাটা আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি আর এদিকে আমার পেস্ট হয়ে গেছে পেস্টটা কত সুন্দর হয়েছে স্ট্রা করা হয়ে গেলে আর মাশরুমগুলো আমি প্রথমে ভালো ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি এবার আমি একটু ওই অল্প উষ্ণ গরম জলে আমি মাশরুমটাকে কিছুক্ষণ ভিজিয়ে মানে কিছুক্ষণের জন্য রেখে দেবো আর কি কী লাগছে লাগছে হলুদ মানে একটা মশলা লাগছে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো আর এটা জিরে গুঁড়ো অল্প একটু ধরে মানে হাফ চামচে হাফ চামচে করে লাগছে ধনে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে আমি এই পেস্টটা তৈরি করছি এই যে পেস্টটা করেছিলাম পেঁয়াজ রসুন ওইটার মধ্যেই আমি এই মশলাটা দিয়ে একটু জল দিয়ে ভালো করে মিক্সিতেই ফুটে নিলাম আমার মশলার পেস্টটা তৈরি হয়ে গেছে এবার আমি একটা মাশরুমগুলো গরম জল থেকে আমি এখন তুলে নিচ্ছি উষ্ণ গরম জল একদম গরম জল নয় কিন্তু জাস্ট হাত দেওয়া যাবে এরকম গরম জলে ধুয়ে নিয়ে মানে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ এবার তুলে নিয়েছি এইবার কড়াইতে আমি তেল দিয়ে এই একটা পেঁয়াজ কেটে দিয়েছি এবার আমি এই মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা অল্প ভাজা করে আমি মশলাটা দিয়ে দিলাম এবার মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নিলে খেতে ভালো লাগবে এবার কষানো হয়ে গেলে তেল তেল ছেড়ে আসে মশলাটার নিয়ম হচ্ছে মশলা যখন কষাবেন দেখবেন যখন তেলটা ছেড়ে আসছে তখনই আপনার মশলাটা ভালোভাবে তৈরি হয়ে গেছে এরপর আমি মাশরুমগুলো এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি মশলা মাশরুমগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মাশরুম দিয়ে কিন্তু বেশিক্ষণ কষাতে নেই হ্যাঁ তাহলে মাশরুমের স্বাদটা থাকে না আর গুমটাও থাকে না আমি জাস্ট এই একটু কষিয়ে নিয়ে আমি এবার একটু কষুরি মেথি হাতের মধ্যে গুঁড়ো করে আমি এই মশ মাশরুমের মধ্যে দিয়ে আমি জল দিয়ে দিয়েছি জলটা আর আপনাদের দেখানো হয়নি এবার আমি এটা ইন্ডাকশান কুকারে নিয়ে এসেছি কেন রান্নাঘরে আমার আলোটা কমে গেছে দেখা যাচ্ছে না যার জন্য আমি বাইরে ইন্ডাকশানটা নিয়ে এখানে বসিয়ে দিয়েছি আর আমার রান্না হয়ে গেছে মাশরুমটা এবার আমি মাশরুমটা পরিবেশন করছি দেখুন কেমন হয়েছে দেখতে আর খেতে কিন্তু খুব ভালো হয়েছে আমি নিজে রান্না করে নিজের রান্নাই প্রশংসা করছি খুবই ভালো হয়েছে খেতে আর দেখতেও খুব ভালো লাগছে দেখুন মাশরুমের চেহারাটা আর আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আর কি করবেন আমার সাথে সব সময় আর জুড়ে থাকবেন আমার কাছে থাকবেন আমার পাশে থাকবেন এটাই আমার একমাত্র অনুরোধ আর আজকের মতো এখানেই শেষ করছি টা বাই বাই সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর সুন্দর থাকবেন